আপনার নাতি বলছে সাবা আপা ফিরে আসলে ওনারে বিয়ে করব। বিয়ে করবে বললেই হলো? মেয়েদের কি কোনো আত্মসম্মান নেই? এখানে কি চাই? আমি সাবার কাছে যাব। না, দেখা করা যাবে না। আউট। সুখের সামনে আছে ধরতে পারতেছি না। জাল পাই তারা ঠিকই ধরা পড়বে। আরে জাল তো পাতাই আছে। সাদির রহমানের বাড়ির ভিতরে একবার ঢুকতে পারলি। এটা তোমার উচিত হয়নি, হুট করে এভাবে আবার ওখানে চলে যাওয়াটা। এমনও তো হতে পারত, তুমি আরো বড় কোনো আঘাত পেতে পারতে। ওকে দোষ দিয়ে লাভ কি? ও তো সাবাকে ভালোবাসে। সর্বনাশ তো বিয়েরা তো ওই মেয়েটা ঘটিয়েছে। সর্বনাশ যখন করেছে তখন কেন মরিচিকার পেছনে মিথ্যে ছুটছে? ঘরে তো রয়েছে, একজন স্ত্রী তো রয়েছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওকে স্ত্রী বলে মানা যায় না। কেন কেন মানা যায় না? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে যে পালকি সাদির রহমানের ছেলের বউ। সবাইকে জানে সেটা জানি না, কিন্তু সাদির রহমানকে জানে সেটা ইম্পর্টেন্ট। আর শোনো সোহেল, তোমাকে বলে রাখি, এভাবে ওই সাবার পিছনে ঘুরে লোক হাসিও না। আমার একটা মান সম্মান আছে, সেটা একটু খেয়াল রাখ। ড্যাড ঠিকই বলেছে, এভাবে তোর ওখানে যাওয়াটা উচিত হয়নি। আর তাছাড়া চলচ্চিত্র জগতের কোনো মেয়েকে এবারে বউ আমি করব না। তার মানে তুমি বলছো যে বউ আছে সে বউই থাকবে, মানে পালকি? আমি ওই মেয়ের সঙ্গে কখনোই সংসার করব না। ও একটা জোকার। সোহেল রহমানের স্টেটাসের সঙ্গে ও স্টেটাস যায় না। ওকে নিয়ে আমি বাইরে বেরোতে পারবো না, সমাজে পরিচয় দিতে পারবো না। এ কথা বলিস না, এত অহংকার ভালো না দাদু। সবার উপরে মানুষ সত্য, পরিচয় দিতে পারবি না মানে? ও গ্রামের গরিব মেয়ে বলে ও কি মানুষ নয়? হোক না মানুষ, নিজের গ্রামে গিয়ে মনুষ্যত্ব দেখাক। আমাদের এখানে থেকে লাভ কি? আমাদের সংসারে ঝামেলা বাড়িয়ে লাভ কি? আমরা সবাই খেতে বসেছি কিন্তু সবাই ঝগড়া করছি, বিষয় কি না পালকি? ঠিকই তো বলেছে, পালকিকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া যায় না। এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কি সিদ্ধান্ত? আমার মনে হয় ওকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত।
দাঁড়িয়ে আছিস কেন? বস, তুই এই বাড়ির বউ, তোর অধিকার আছে এই একই টেবিলে বসে খাবার। বস বলছি। কি বলছেন দাদি? আমি বসবো? বস বলছি। ও পাশে বসলে আমি এখানে খাবো না। কি যোগ্যতা আছে ওর? ওর যোগ্যতা বড়জোর 700-800 টাকা বেতনের একজন বাড়ির কাজের লোক হওয়া। কি বললেন আপনি? কোনো কথা বলবে না, আমি তোমার মুখ দেখতে চাই না। চলে যাও, চলে যাও এখান থেকে। না, আমার মুখ আপনারে দেখতে হবে। আপনি এইভাবে আমারে অপমান করতে পারেন না। মান অপমান এই পথ আছে তোমার? হ্যাংলা একটা মেয়ের মতো তুমি পালকিতে চড়ে আমার গলায় মালা পরিয়েছ, এমনকি কাজী সাহেবকে প্রতারণা করে মিথ্যে সই করেছ তুমি। আমি মিথ্যে সই করি নাই, আমারে সই করতে বলা হয়েছিল। শাট আপ। শান্ত হবে সোহেল। নো ড্যাডি, শান্ত হবো কেন? ওকে এখান থেকে চলে যেতে বলো, ওর মুখ দেখাও পাপ। কি বলছিস তুই? বাড়ির বউয়ের মুখ দেখবি না? না, ওই মুখ আমি দেখবো না। ওই মুখ দেখার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আপনি এত বড় একটা কথা বললেন, আমার মুখ দেখাচ্ছে আপনার মরা ভালো? আপনি মরবেন কেন? আমি মরব, দরকার হলে আমি মরব। পালকি, 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 শোন পালকি। সোহেল, তুই এটা ঠিক করলি না। ঠিকই করেছি আমি, ঠিকই করেছি। হয় ওকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিই, আর তা না হলে ডিভোর্স দিয়ে দিই। কি বলছেন আপনি? প্লিজ প্লিজ তোমরা একটু চুপ করো, সারাদিন পরে একটু খেতে এসেছি, একটু খেতে দাও। আমি খাবো না, কিচ্ছু ভালো লাগছে না আমার। সরি দাদি, আমি একটু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু কিন্তু ওই মেয়েটাকে দেখলে আমি নিজেকে একটু ঠিক রাখতে পারি না। দেখলি আর কোথায়, দেখিসনি তো? রাস্তায় বেরুলে 10 জনের মতো চিনতে পারবি না। ওকে চেনার এতটুকু ইচ্ছা আমার নেই, আমি একজনকেই চিনি, একজনকেই জানি। আমার জীবনে একজনই নারী, আর সে হচ্ছে সাবা। কি ব্যাপার, এত দেরি হলো যে? কি হয়েছে, কথা বলছো না কেন? দেখো কি এটা, তোমার মেয়ে সিনেমায় নেমেছে, ভাবতে লজ্জা হচ্ছে যে আশরাফ খানের মেয়ে শেষ পর্যন্ত সিনেমায় নেমেছে। ওকে আমি কিছুতেই ক্ষমা করব, কিছুতেই না। আজ থেকে চিরকালের মতো এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ। এ বাড়িতে ওকে আমি কোনোদিনও আসতে দেবো না, কোনোদিনও না। আমি জানবো আমার মেয়ে আজ থেকে আমার কাছে মৃত। না, এভাবে বলো না, আমি ওকে ফিরিয়ে আনি, দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। ওই মেয়ে আমাদের বংশের কলঙ্ক, আমি বাবা হয়ে ওর। হ্যালো, কে বলছেন? হ্যালো,
হ্যালো, কি হলো, কে বলছেন আপনি, কথা বলছেন না কেন? আব্বু আমি। কে? আমি সাবা আব্বু। সাবা কেন ফোন করেছো? কি দরকার তোমার? কি চাও তুমি বলো, আর কি চাই? আমাদের মান সম্মান সবই তো নষ্ট করেছো, বলো আর কি চাই? আর কি কি করলে তুমি খুশি হবে, সুখী হবে, বলো বলো। বাবা মার কথা একবারও ভাবলে না? এত স্বার্থপর তুমি। চুপ করো, তুমি চুপ করো, এভাবে চিৎকার করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাতে কার কি হবে, কার কি হবে? কেউ কি ভাবে আমাকে নিয়ে, তোমাকে নিয়ে, আমাকে নিয়ে কেউ ভাবে? কেউ ভাবে না। ওরা ভাবে শুধু নিজেদের নিয়ে, কোনো সন্তান বাবা মার কষ্ট বোঝে না। বলো কি বলতে চাও তুমি, কেন ফোন করেছো? আই এম সরি আব্বু, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ফিরে আসতে চাই আব্বু, আমি ফিরে আসতে চাই। আচ্ছা শুনো, হ্যালো, কি হলো? ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে তুমি ট্রাই করো। কি হলো, কিছু বলছো না যে? ফোনটা বন্ধ করে দিয়েছে। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আই উইল কিল ইউ, আমি তোমাকে খুন করে ফেলবো, আই উইল কিল ইউ। কিছু করতে পারবো না, আর এত বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ি করলে কি করবে তুমি? হ্যাঁ, জাস্ট ওয়েট। সাহস, ও মুখে মুখে তর্ক করে? এই মেয়েকে প্রশ্রয় দিলে কিন্তু বেশি করে মাথায় উঠবে। ওকে বাড়ি থেকে বিদায় করো, ওর বাবা মার সাথে কথা বলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। কি হলো, কি বলছি শুনতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমাকে আরেকটু ভাবতে দাও। ভাবনার কি হলো, ওকে যেভাবে হোক বিদায় করো। কাবির নামায় সই করেছে, সেটা তো মিথ্যা হবে না। তাহলে তাহলে এখন কি করতে হবে? সোহেলকে সারা জীবন ওই মেয়েকে নিয়ে সংসার করতে হবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে? আহ নাজিয়া, তুমি এত অল্পতেই উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? উত্তেজিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। আজ যেভাবে সোহেলের সাথে মুখোমুখি তর্ক করেছে, কাল তোমার সাথে করবে, এরপর আমার সাথে করবে, এরপর বাড়ির সবার সাথে করবে, তখন পারবে তো সামলাতে? আমাকে আর একটু ভাবতে দাও। আমি মেয়েটাকে আরো কিছুদিন দেখি, ওর
মতলবটা কি বোঝার চেষ্টা করি। তারপর না হয় একটা কিছু করা যাবে। তারপর তারপর কি করবে? আমাকে একটা অঙ্ক মেলাতে হবে, 2 আর 2 = 4 করতে হবে। তুমি যে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না, তাই তো তোমার কাছে সময় চাচ্ছি। যাও এখন চলো, তাড়াতাড়ি ঘুমোতে হবে, কাল সকাল সকাল বেরোতে হবে, অনেক কাজ আছে। ওর যোগ্যতা বড় জোর 700 টাকা বেতনের একজন বাড়ির কাজের লোক হওয়ার। আমি তোমার মুখ দেখতে চাই না। ওই মুখ দেখাচ্ছে দেখাচ্ছে আমার মরে যাওয়া মরে যাওয়া। আমি তোমার মুখ দেখতে চাই না চাই না ওই মুখ দেখাচ্ছে দেখাচ্ছে আমার মরে যাওয়া মরে যাওয়া। ওর যোগ্যতা বড় জোর 700 টাকা বেতনের একজন বাড়ির কাজের লোক। আমি তোমার মুখ দেখতে চাই না চাই না ওই মুখ দেখাচ্ছে দেখাচ্ছে আমার মরে যাওয়া মরে যাওয়া। বুঝতে পেরেছি তোমার স্বামী তোমাকে মেনে নেয় না বলেই এখানে কাজ করছো। এটা কোনো রান্না হয়েছে? এই সবজি বানিয়েছ? এরকম খাবার আমাদের বাড়িতে কেউ খায় না। শোনো, আজকের পর তোমাকে যেন আমি রান্নাঘরে আর না দেখি।